কাক ভরে চলে এসেছি আদ্যাপীঠে, মায়ের মন্দিরে। বিভিন্ন ধরনের স্টোরি তো আপনাদের আমরা তুলে ধরি। ঠিক এই মুহূর্তে রয়েছি আদ্যাপীঠে রান্নাঘরের সামনে। কিভাবে তৈরি হয় ভোগ এই রান্নাঘরে, সেটাই আজ দেখাবো আপনাদের। আপনাদের দেখিয়েছি আশ্রম ভাণ্ডার ঘর, যেখানে মজুদ করে রাখা থাকে সমস্ত কিছু আর কি, রান্নার উপকরণ। সেখান থেকে এখন চলে এসেছি সবজি কাটার জায়গায়। দেখতেই পাচ্ছেন ওখানে ডাঁই করা টমেটো, সেগুলো কাটা হচ্ছে। এখানে রয়েছে ব্রোকলি, আলু, সব পরপর থরে থরে সাজানো সবজি, সেগুলো চলছে এখন কাটার পালা। তারপর হবে রান্না। পঞ্চব্যঞ্জন দিয়ে এই ভোগ হয় এবং এইটা সকলের মধ্যে হাজার হাজার লোকের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। আবার ভোগের একটা অংশ দিন দুঃখীদের জন্য, ডেলি 800 গরিব খায় আর হাজার হাজার লোক প্রসাদ পান আদ্যামার দরবারে। অন্নদা ঠাকুর বলতেন, হাংরি ম্যান শুড নট বি রিফিউজড ফ্রম মাই ইনস্টিটিউশন। ক্ষুধার্ত অতিথি যেন আমার প্রতিষ্ঠান থেকে বিমুখ না হয়। রান্নাঘর থেকে এবার চলে এসেছি ভোগের ঘরে, যেখানে সাজিয়ে রাখা হয়েছে ভোগ, আদ্যাপীঠের ভোগ। আমরা কথা বলে নেব যিনি এই প্রতিদিন এই ভোগ সাজিয়ে রাখেন, নিবেদন করেন যিনি, তাঁর সঙ্গে। নমস্কার, জেনেক্স নিউজ থেকে আপনাকে স্বাগত। নমস্কার। আমাদের দর্শকদেরকে দেখাতে চাইছি এই যে তিনটে ভোগ নিবেদন করা রয়েছে এখানে, এবং এখানে যে দুই ভোগ নিবেদন করা রয়েছে, কি মাপ, কার 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 জন্য নিবেদন করা হয়েছে এটা জানতে চাইছি। প্রথমত আপনারা এই যে ভোগটা দেখছেন, এটি রামকৃষ্ণ পরমহংসদেবের ভোগ। 1250 শেড় চালের ভোগ আগে ছিল, বর্তমানে 1250 কিলো হয়েছে, 1250 কিলো চালের ভোগ। এই রকম পুষ্পান্ন, চাটনি, তরি তরকারি দিয়ে সাজানো ভোগ থাকে। ওই যে দরজা দেখছেন, ওই দরজা থেকে দৃষ্টিভোগ হয় রামকৃষ্ণ পরমহংসদেবের, সেই দৃষ্টিভোগ এটা সাজানো থাকে। এবং আমি প্রতিনিয়ত এই ভোগটা নিবেদন করি, ঠিক 10:15 বাজে, 10:15 সময় আমি উঠে এসে একাই এসে নিবেদন করি। এরপর দেখবেন আদ্যামায়ের ভোগ, মানে এই যে নিবেদন করা রয়েছে, এই যে নিবেদন করা হয়েছে এটা হচ্ছে আদ্যামায়ের ভোগ। এটা 22.5 কিলো চালের ভোগ, এইটা 22.5 কিলো চালের ভোগ। এইটা এইরকম তরি তরকারি দিয়ে সমানভাবে সাজানো থাকে দিনের পর দিন, দীর্ঘ আজকে 90-100 বছর, যতদিন মান মন্দির প্রতিষ্ঠা হয়েছে ততদিন এই ভোগটা হয়ে আসছে। এটা হচ্ছে আদ্যামায়ের ভোগ। ঠিক একইভাবে ওইখান থেকে মায়ের দৃষ্টিভোগ হয়, মাকে ওখানে দরজা খুলে দেওয়া হয়, ওখান থেকে
মায়ের দৃষ্টিভোগ হয়। এবং তৃতীয় ভোগ দেখছেন, এটা হচ্ছে রাধাকৃষ্ণের ভোগ। রাধাকৃষ্ণের ভোগ 32.5 কিলো চালের ভোগ, এবং সেইভাবে তরি তরকারি সাজানো থাকে, এইভাবে ভোগ নিবেদন করা হয়। মানে পরিমাপে রাধাকৃষ্ণের ভোগে, যেহেতু ওনারা যুগল, হ্যাঁ সেই সেই হিসাবে 32.5 কিলো চালের ভোগ করা হয়েছে। এবং এটা আজকে যে নৈবেদ্য সাজানো হয়েছে, কি কি রয়েছে এর মধ্যে? এতে চাল তো গোবিন্দভোগ চালের অন্ন আছে, হ্যাঁ শুক্ত আছে, ডাল আছে, চচ্চড়ি আছে, তরকারি আছে, একটা আলাদা প্রিপারেশন আছে তরকারি, পুষ্পনা আছে, চাটনি আছে। এবং এই ভোগই এখান থেকে তারপর চলে যায় যে হাজার হাজার সমস্ত লোকের পাতে একটু একটু করে পড়ে প্রতিদিন প্রতিদিন। এবং ভোগটা আমাদের লিফট করা আছে, লিফটে ভোগ ওঠে, লোক এত ভোগ তো তোলা সম্ভব নয়, ড্রাম দিয়ে লিফট করে ভোগটা ওঠে।